সাহাবি আনাস রাদি আল্লাহ তালা আনহু বলেন বাইনা রাসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যা লিসুন ঈদ একদিন আমরা নবী করিম সাল্লামের পাশে বসা ছিলাম তিনি হঠাৎ করে একটু মুসকি হাসি দিলেন সুন্দর হাসি দিলেন ওনার সামনে দাঁতগুলো সব বেরিয়ে গেল হাসির সঙ্গে তাদের ঝলকগুলো ফুটে উঠল ফকাল অমর রাদি আল্লাহ আনাকে ইয়াসুল আল্লাহ বেয়া ভি আন তা উম্মি ইয়ারাসুল আল্লাহ আমার মা বাবা আপনার খেদ মতে দান করে ফেলুক আপনি কেন হাসলেন কেন হাসলেন ইয়াসুল আল্লাহ নিশ্চয়ই ভালো কোন খবর আছে সকল রাজুলান উম্মতি জাসাইয়া বাই না দাই রবিয়া ইতা আলাহ আমি দেখতে পেলাম আল্লাহ তালা কে দিনে ঘটবে এমন একটি দৃশ্য আমাকে আগাম দেখিয়ে দিলেন দুইজন লোক আল্লাহর সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে খুব আল্লাহর আহাদুমা মিন আহি বলবে যে আল্লাহ একজন বলবে দুইজনের একজন যে আল্লাহ এই লোকটা আমাকে দুনিয়াতে বিরাট জুলুম করেছে আমার হক নষ্ট করেছে আমার প্রতি অবিচার করেছে আল্লাহ আমি তার থেকে আজকে আমার হক পেতে চাই আপনি তো কামুল হাকিমিন আপনি তো বলেছেন আজকে আপনি বিচার করে ছাড়বেন তাদের পাওনা হক আছে আদায় করে দিবেন আল্লাহ আমি আমার হক চাই দোকানে টাকা আত্মসাত করে বসে আছেন পার্টনারকে ঠকিয়েছেন খবর আছে কালকে সব দেওয়া লাগবে কি দিয়ে দিবেন শুনেন আতে আখা আকা মাতলা মাতা তোমার ভাইকে জুলুম করেছ এখন তার সাথে পাওনা শোধ করে দাও দিতে হবে তোমাকে আমি করতে বসেছি হক আদায় করতে বসেছি কামিন হাসান আল্লাহ আমার তো কোন নেকি আর নাই সে তো জানিস আরো কিছু লোকে পাওনা দানা দিতে গিয়া সব নেকি শাস হয়ে গেছে বহু লোকে তার কাছে দানা আছে সব দিয়ে এখন এই বেসার তো আর কিছু নাই তাকে দেওয়ার জন্য আমার সব নেই শ্বাস হয়ে গেছে অলরেডি শেষ এখন আল্লাহ তালা ওই বাদের দিকে তাকান কি নিবা ওর তো সব নেকি শেষ হয়ে গেছে তোমাকে দেওয়ার মতো তো কিছু নাই আর কল মিন আউজারি আল্লাহ তালা আপনি আরেকটা প্রিন্সিপাল ঠিক করে দিয়েছেন যে নেকি না থাকলে এখন আমার গুণা কিছু সে নিয়ে নিবে ওইটা দ্বারা শোধ হবে এই কথা যখন বললেন রসুল্লাহ সাল্লাম ওই মুহূর্তে এই সময় নবী করিম সালাম চোখের পানি টপ টপ করে পড়তে থাকলো তিনি কানতে থাকলেন কেন কানলেন। কি কারণে কাঁদছেন থম্বাকল কারণ কান্নার কারণ ব্যাখ্যা করে বললেন ইন্দালি কালিন আদিমিন আদিম এই দিনটি একটি বিরাট দিন ইট ইস এ গ্রেট ডে এমন একটা বড় দিন তোমাদের সামনে আসছে মানুষ সুযোগ খুঁজতে থাকবে পানা দানার মাধ্যমে নিজের গুনা তার গুণাগুলো কারো কাঁধে দেওয়া যায় কি না বা তার গুণা কিছু কমে গেল এরকম খুঁজ বেশি করে সুযোগ আছে কি না যে তাকে ঠকিয়েছে তার নেকি পাওয়া না গেলে তার গুনা দিয়া তাকে দিয়ে দিয়ে তার শোধ হয়ে যাবে এইরকম সুযোগ খুঁজতে থাকবে কাকে কোথায় পাওয়া যায় কে হক নষ্ট করেছে ধরে নিয়ে আসবে আল্লাহর কাছে পাওয়ার জন্য হে মানুষ সাবধান কাউকে ঠকিও না প্রতারণা করো না জাগা জমি দখল করো না বাড়িঘর দখল করো না ডাকাতের মতো কাজ করো না তিনি কথা বললেন কানতে থাকলেন তারপরে তিনি কন্টিনিউ করছেন তখন আল্লাহ তালা বাদিকে বলবেন তার হক নষ্ট হয়েছে এখন আল্লাহ তালা বলবেন যে এই বেচারা এত অসহায় হয়ে গেছে বিবাদী তার আর নেকি নেই এখন এর নিজের গুণা কিছু আছে এখন এর সহ যদি যোগ হয় তার উপায় আছে আর আল্লাহ আমাদেরকে এই খবরটা দুনিয়াতে দেওয়ার জন্য শোনানোর জন্য যে আল্লাহ তালা কিভাবে মানুষকে মাফ করে দেওয়া পছন্দ করেন সে কথা বোঝানোর জন্য একটি এক্সাম্পল তুলে ধরলেন আল্লাহ তালা তখন ওই বাদীকে বলবেন যে হক চায় এর ফা সরাক ফিল জিনিস তুমি তোমার চোখটা উপরের দিকে তাকে জান্নাতের দিকে দেখো জান্ন দেখালে দেখো বাদিকে বললেন জান্নাতের দিকে চোখ তুলে একটু তাকাও বাদি তার চোখ খুলল চোখ খুলে তাকাচ্ছে দেখতে পাচ্ছে আল্লাহ তো আল্লাহ বলেন কি দেখলে আবান্দা বান্দা বলে যে আল্লাহ এত সুন্দর সুন্দর শহর এত সুন্দর সুন্দর বালাখানা এত সুন্দর সুন্দর প্রাসাদ সোনা রূপা এবং বিভিন্ন মুক্তায় এক এক কি দারুন দারুন প্রাসাদ আল্লাহ লি হাদা কোন নবীর জন্য এত সুন্দর প্রাসাদ বানিয়ে রাখছেন আল্লাহ অলি আইয়ে সদি হাদা নাকি কোন সিদ্ধিত সিদ্দিকের জন্য বানিয়েছেন এত সুন্দর বিল্ডিংগুলো ভবনগুলো হা দা নাকি কোন শহীদকে দেবেন এত সুন্দর প্রাসাদটা আল্লাহ তালা উত্তর দিচ্ছেন হা দা লিমান আহ তা না যেই আমাকে এর মূল্য দিতে পারবে আমি তাকেই দিয়ে দেব এটার মূল্য যে পে করতে পারবে আমি তাকে দিয়ে দেবো এটা নবী হওয়া জরুরত না সিদ্দিক হওয়া জরুরত না শহীদ হওয়া লাগবে না কলা রব লেখু সামান আল্লাহ হাসরের ময়দানে আজকে এটার দাম নিয়ে আসছে কে কে দিতে পারবে এটার মূল্য কলা এত তোমার কাছে এটার দাম আছে তুমি চাইলে দাম দিতে পারবে এখন কেমনে দেবো আল্লাহ না আমি দাম দিতে পারবো আমি যদি নিতে চাই এটা তাফু আন আশিক তোমার ভাইটাকে যে পাওনা আছে হক নষ্ট করেছে ওইটা মাফ করে দাও তোমার দাম হয়ে যাবে তোমাকে আমি এই প্যালেস দিয়ে দেবো জানা দিয়ে দেবো আফাও তো আনহু তখন সে সঙ্গে সঙ্গে বলে বলেছে আল্লাহ আমার এই ভাইকে আমি মাফ করে দিলাম কল আল্লাহ খুদ আল আদুলনা তাহলে ঠিক আছে তোমার ভাইয়ের হাতটা ধরে দুইজনে জান্লা চলে যাও এই কথাটা কেন বলা হয়েছে এই হাদিসটা কেন দেখানো হয়েছে শোনানো হয়েছে আল্লাহ তালা কেউ আমাকে কষ্ট দিলে তার সঙ্গে সম্পর্ক না কেটে সম্পর্কটা জুড়ে রাখার জন্য চেষ্টা করা ইসলাহ করার কাজটা করা যে কত ফজিলত আখেরাতে আল্লাহ তালা এই সুযোগ দিবেন রেয়ারকে এসে সবাইকে দিবেন না কিন্তু মনে রাখেন যে আখেরাতে মাপসাপ করে এই কাহিনী যদি ঘটে আমার জন্য মাফ করে দিম সব কোনো চিন্তার কারণ নাই ওই আশাবর্ষ সবাই থাকবেন না দুনিয়াতে করার জন্য একটা এক্সাম্পল আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন এইখানে মাফ করে দেওয়ার জন্য এই খবরটা দিয়েছেন এই হাদিসটা শেষ করে রসুলুল্লাহ সল্লাহসাম বললেন সত্তাকুল্লাহ ও আসিম তাহলে তোমরা আল্লাহকে ভয় করো নিজেদের মধ্যে সম্পর্ককে ঠিক করে নাও ঠিক করে নাও ঠিক করে নাও এরকম মনে কষ্ট রেখো না দিও না সম্পর্ক কেটে রেখে দিও না দেখতে পেলে কি আমাদের আল্লাহ মোমেন্দকে এভাবে ইশ্রাহ করে দেওয়ার উদ্যোগ নেবেন যে ব্যক্তি দুনিয়াতে উদ্যোগ নেবে তারকে আল্লাহ কত খুশি হতে পারে এখান থেকেই আমরা বুঝতে পারি শিখতে পারি